বিশেষ টক শো মানেই কিন্তু সত্যি বিশেষ টক শো, আর এই বিশেষ টক শোতে যারা অতিথি রয়েছে তারাও কিন্তু বিশেষ, দুজন ছাত্র ছাত্রী। তারা হচ্ছে অনুরাধা আচার্য, ক্লাস 9, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণীর ছাত্রী, এবং শিশু বিহার স্কুলের সিঞ্চন দেবনাথ, সেও ক্লাস 9-এর ছাত্র। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব এই টিভিতে যে লাইভ ক্লাস হচ্ছে, আমরা সবাই জানি বর্তমান করোনা আবহে স্কুল বন্ধ, সমস্ত স্কুল কলেজ সব বন্ধ, বিভিন্ন স্কুল কলেজে বর্তমান সময়ে অনলাইন এবং টিভিতে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাস নিচ্ছেন স্যার ম্যাডামরা। আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব এই দুজন অতিথির সঙ্গে। এই প্রথমেই আমি অনুরাধার কাছে যাব। অনুরাধা, স্কুল বন্ধ, করোনা আবহ, স্কুল খুলবে কিনা, কবে নাগাদ খুলবে কোনো নিশ্চয়তা নেই। তোমরা এখন টিভির মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে তোমরা এখন ক্লাস করছো, কেমন লাগছে? বেশ ভালোই লাগছে। তবে আমাদের ক্লাসটা যে প্রথমে হচ্ছিল রেকর্ডেড ক্লাস, প্রি রেকর্ডেড ক্লাসগুলো ত্রিপুরা শিক্ষা বন্ধু থেকে, সেগুলোই বেশ ভালোই লাগতো। তারপর থেকে 6 জুন থেকে শুরু হয়েছে আমাদের লাইভ ক্লাস, যেখানে আমরা ডিরেক্ট টিচার্সদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি। ধরো ম্যাম স্যার তারা কিছু একটা বোঝাচ্ছেন, আমরা বুঝছি না, আমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবো, আমরা কল করতে পারবো এবং জানতে পারবো। আর তারপর ধরো কোনো কারণবশত আমরা জানতে পারলাম না, সেটা আমরা পরে ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে যদি মানে প্রশ্নটা করে দেয় আমাদের, যেখানে ডাউট হচ্ছে, পরে স্যার ম্যাম তারা আমাদের জানিয়ে দিচ্ছেন যে আমরা যাতে বুঝতে পারছি কিনা সেটাও বুঝিয়ে দিচ্ছেন। তাহলে ভালোই। হ্যাঁ, আর স্কুলে যে যেতে পারছো না, এর জন্য কোনো আফসোস আক্ষেপ রয়েছে? স্কুলে যেতে পারছি না, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারছে না, টিচার্সদের সাথেও দেখা সাক্ষাৎ হতে পারছে না, তো একটু আফসোস হচ্ছে। কিন্তু যেহেতু এখন করোনা একটা প্যান্ডেমিক চলছে, তো আলটিমেটলি আমাদের বাড়িতে থেকে দেশকে বাঁচাতেই হবে, সবাই বাঁচতে হবে। হ্যাঁ, সিঞ্চনের কাছে জানতে চাইবো, তুমি কি বলবে, কেমন লাগছে এই লাইভ ক্লাস টিভিতে চ্যানেলে? সত্যি অসাধারণ একটা উদ্যোগ। আমরা তো মানে এতদিন যখন রেকর্ডেড ক্লাস হচ্ছিল তখন মানে আগে থেকে রেকর্ডেড করা ছিল, এটাই আমরা শুনতাম বুঝতাম, ঠিক আছে। আর এখন আমরা লাইভ ক্লাস পাচ্ছি, এখন অনেক সুবিধা হয়েছে, আমরা মনোযোগ দিয়ে শুনছি। আর যখনই মানে যে কোনো ধরনের অসুবিধা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলতে পারছি টিচারদের সঙ্গে, ক্লাসের পরে বলা হচ্ছে কন্ট্যাক্ট করতে, আমরা করছি। কোনো অসুবিধা হলে আমাদের টিচার তারা অনেক ভালো করে বুঝিয়ে দিচ্ছে, তো বেসিক্যালি খুব ভালো একটা উত্তর, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এবার যদি আমি সিঞ্চনের কাছে সেই প্রশ্নটি আবার করব, যে একটা সময় ছিল বা যখন স্কুল হয়, ক্লাস হয়, ক্লাসে ক্লাস হয়, তখন শুধু স্কুল থেকে স্যার যা বলে দিলেন, হ্যাঁ তাই মনে করে চলে আসতে হবে বাড়িতে, সেটাই করতে হবে। কিন্তু এখন তো টিভিতে এই চ্যানেলগুলোতে যে ক্লাস হচ্ছে, সঙ্গে কিন্তু মাও দেখছেন, বাবাও দেখছেন, বা অন্যান্য যারা অভিভাবক আছেন তারাও দেখছেন, হয়তো তুমি কোনো কিছু একটা বুঝতে তোমার কিছুটা অসুবিধা হলো, এক্ষেত্রে বাবা মা সাহায্য করছেন? অবশ্যই করছেন। যেমন আমি যখন দেখি আমার মা থাকে বা কোনো সময় আমার বাবাও থাকে, তো আমার অসুবিধা হচ্ছে, আমাদের কাছে অপশন তো আছে ম্যাম স্যারকে কল করা, কিন্তু সামনে অবশ্যই বাবা মা আছে, তারা তো অবশ্যই হেল্প করছে। অনুরাধা, তুমি কি বলবে? সেটা তো খুব ভালোই। আমার মা বাবা দুজনেই থাকেন, আমি যখন লাইভ ক্লাস করি, তো আমরা যখন ক্লাসটা করি না ম্যাক্সিমাম ক্লাসই মানে আমাদের বাংলাতে হচ্ছে, বাংলাতে হচ্ছে। ইংলিশ মিডিয়ামদের ক্লাসটা তুলনামূলক অনেকটাই কম হচ্ছে, তো ইংলিশ মিডিয়ামের ক্লাসটা আমরা চাইছি বাংলাতে হচ্ছে, ঠিক আছে, আমরা চাইছি পুরোটা ক্লাসে যদি ইংলিশে হয় তাহলে আরো ভালো হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। আপনারা শুনলেন, যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বিষয়টি ভালো করে নজর দেবেন। এই সিঞ্চন এবং অনুরাধা কিন্তু আমার মনে হয় সিঞ্চনের ব্যাপারে সহমত পোষণ করবে, কারণ সে একটা ইংলিশ বেসড স্কুলের ছাত্র, এবং অনুরাধাও কিন্তু সেই কথাটাই বলল যে ইংরেজিতে ক্লাস করানোর একটু প্রয়োজনীয়তা রয়েছে অধিক।
হয়তো আশা করি যারা কর্তৃপক্ষ রয়েছেন আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এ ব্যাপারে উপলব্ধি হয়েছে এবং সে ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। আপনারা ভালো উদ্যোগ করেছেন গ্রহণ করেছেন, এটা এই দুজন বিশেষ অতিথি তারা বলল। এবার আমি যে কথাটা বলবো যে এই টিভিতে এই ক্লাস নিউজ ভ্যানগার্ড প্রত্যেকটা দিন এই টিভিতে লাইভ ক্লাসের ব্যবস্থা করেছে, ফ্রি পেজ দিয়েছে। হ্যাঁ, আর নিউজ ভ্যানগার্ড প্রতি এই রাজ্যের পাহাড়ে প্রত্যন্তে এই 500টি গ্রামে রয়েছে, শহরতে রয়েছে 500টি প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এই নিউজ ভ্যানগার্ডের সম্প্রসারণ। সুতরাং এক্ষেত্রে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন, লাইভ ক্লাসটা দেখতে পারেন। এটা অত্যন্ত ফলপ্রসূ একটা উদ্যোগ। এ ব্যাপারে অবশ্যই রাজ্য সরকারকে, বিশেষ করে শিক্ষা দপ্তরকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ আমাদের এত দিন কি হতো, আমরা যখন মানে যখন প্যান্ডেমিক মাত্র সবে শুরু হয়েছে তখন কি হয়েছিল, মানে সঙ্গে সঙ্গে একটা মনে মধ্যে ভয় ঢুকে গিয়েছিল, আরে এখন তো স্কুল বন্ধ, তো মানে আমরা যতই চেষ্টা করি এখন স্কুলের টিচাররা যদি কিছু না পড়ায় তো অবশ্যই আমাদের মানে, আরো আমরা এর থেকে এখন 9 উঠেছি তো একটু তো চাপ অনেকটাই বেড়েছে। ওই হিসেবে যখন ক্লাস শুরু হয়েছে অবশ্যই আমাদের বইয়ের সঙ্গে মানে নিয়মিত টাচটা আছে, তো ভালো হতো। আর আমরা তো এমনিতে ধরো যদি লাইভ ক্লাসটা না হতো তাহলে আমরা কি করতাম, বইটাকে একটা সাইডে রেখে আমরা যেভাবে চলছে এভাবে চলতাম। তো যেহেতু লাইভ ক্লাসটা হচ্ছে আমরা একটা পড়ার প্রেশারে থাকছি যে এটা পড়তে হবে, ধরো লাইভ ক্লাসটা দেখলাম একটা নতুন কিছু জানতে পারলাম, তখন এটা নিয়ে বইটা থেকে পড়লে আমাদের অনেক কিছু জানতে পারছি, মানে পড়ার সাথে আমরা কানেক্টেড থাকছি। যদি লাইভ ক্লাসটা না হতো তাহলে আমরা পড়ার সাথে কানেক্টেড থাকতে পারতাম না। সেটাই আসলে কোনো কোনো মহল থেকে একটা অপব্যাখ্যাও দেওয়া হচ্ছে যে এই লাইভ ক্লাস টিভির মাধ্যমে চ্যানেলগুলোর মাধ্যমে যে লাইভ ক্লাস হচ্ছে এর সেরকম সুফল পাওয়া যাচ্ছে না। আজকে কিন্তু আমরা সিঞ্চন এবং অনুরাধার কাছ থেকে যে তথ্য পেলাম তা কিন্তু পুরোটাই যারা এভাবে অপব্যাখ্যা দিচ্ছেন তাদের যে ধারণা এর পরিপন্থী বলতে হবে। সুতরাং দর্শক বন্ধুদের বলে রাখি নিউজ ভ্যানগার্ডের 12 কোটি ভিউজ রয়েছে, রয়েছে ইউটিউবে আপলোড ব্যবস্থা। সুতরাং এই যে লাইভ ক্লাস শুধু আগরতলা বা ত্রিপুরা রাজ্যেই নয়, গোটা দেশ এমনকি বিশ্ববাসীও কিন্তু তা দেখার সুযোগ পান। 22 লক্ষ মানুষের কাছে প্রতিদিন নিউজ ভ্যানগার্ড পৌঁছে যাচ্ছে। এবার আমি সিঞ্চনের কাছে জানতে চাইব, একটা কথা বলে রাখি সিঞ্চন কিন্তু ভালো আবৃত্তিও করে, তবে এখনই বলবো না আবৃত্তি করতে, আশা করি ও ঘাবড়ে গেছে। আচ্ছা সিঞ্চন, এই সময়টা তুমি পড়াশোনার ফাঁকে আর কি করছো? হ্যাঁ, এটা তো ভালো কোশ্চেন। আমরা অবশ্যই এখন পড়াশোনা তো করছি, আমরা এটার থেকে 9 উঠেছি প্রেশার আছে, কিন্তু এছাড়া যেমন আমার বই পড়তে বেশি মানে অনেক বেশি ভালো লাগে, তো আর বিশেষত ইংলিশ ইংলিশ বইও ভালো লাগে, বাংলা বইও ভালো লাগে। তো আমি যেমন এখন আরণ্যক পড়ছি, তো ইংলিশ বইয়ের মধ্যে টম সোয়ার্স অ্যাডভেঞ্চার্স এটা পড়ছি, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার। তো এভাবে অনেক সময় কেটে যায়। এছাড়া আরও আছে যেমন পথের পাঁচালী আছে, মানে বিভিন্ন বই খুব ভালো লাগে বই পড়তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুরাধা তুমি কি করছো? আর দর্শক বন্ধুদের যেটা বলা হয়নি সিঞ্চনের ব্যাপারে বলা হয়েছে, অনুরাধা কিন্তু একাধারে নৃত্যশিল্পী, সঙ্গীত পারদর্শিনী। সুতরাং আর আরো কি আছে? আবৃত্তি শিখি। অবশ্যই আবৃত্তি শিখেন। তা এবার তোমার কাছে জানতে চাইবো এই পড়ার ফাঁকে তুমি কি কি করছো এখন? আমার আবৃত্তি করতে সবচাইতে বেশি ভালো লাগে, আবৃত্তি করছি, গান করছি, সাথে ড্রয়িংও মাঝের মধ্যে করছি, এই তো। আর এখন বই পড়ছি, একটু বই মাঝে মধ্যে পড়ছি, আবার ধরো ফোনে একটু ঘাটাঘাটি করছি। ফোনেও ঘাটাঘাটি? হ্যাঁ, আসলে হ্যাঁ ফোন ব্যবহার তো করতেই হবে, কিন্তু মনে রাখতে হবে এই ফোন কিন্তু অপব্যবহারে কিন্তু ভীষণ সমস্যার সম্মুখীন হতে হবে, এবং এটা সময়ের দিকে নজর রেখে করতে হবে। তোমরা ক্লাস 9-এ পড়ো, সুতরাং তোমাদের কিন্তু এবছর বারবারই সিঞ্চন বলছিল চাপ চাপ, আমি এর উঠে উঠে বলছি আসলে চাপ নিলেই চাপ, চাপটা
অন্যের ঘাড়ে দিয়ে দিতে হয়, নিজের ঘাড়ে মোটেও না। সিঞ্চন, এই যে স্কুলে না যাওয়া এবং টিভির সামনে বসে পড়া শেখা, পড়া দেখা, দুটোর মধ্যে ফারাক কি? ফারাক তো আছে, আমরা স্কুলে গেলে কি হতো, মানে আমাদের স্কুলে যেমন চারটারও আছে, আমাদের স্যার তারা বা ম্যাম তারা কোনো সময় কোনো চেয়ারে বসে না, তারা সবসময় হাঁটে, হেঁটে হেঁটে পড়ায় পড়ায় আর কোশ্চেন জিজ্ঞেস করে। তো ওইটার সামনে এটা তো মানে একেবারে অন্যরকম। তবুও এখন যখন এরকম একটা সিচুয়েশন, মনে অবশ্য একটা টাইম মানে প্রথম দিকে এরকম বলা হচ্ছিল, অনেকখানি শোনা গেছে যে আচ্ছা ঠিক আছে যে 10 জন স্টুডেন্ট করে এরকম করে না হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। তো এটা তো কোনো মতেই সম্ভব না, এটা তো এরকম যদি কোনো পদক্ষেপ নেওয়া হতো পুরো বছর শেষ হয়ে যেত, দেখা যেত আধা সিলেবাসও শেষ হয়নি। তো এখন সিচুয়েশনের উপরে লাইভ ক্লাসে এটা করাটাই বেটার, কারণ স্কুলে তো এমনি তো যাওয়া যাবে না, তো সুতরাং চলছে ভালো। অনুরাধা তুমি কি বলবে? একদম সিঞ্জন ঠিকই বলেছে। আমরা যেমন টিচারদের সাথে ডিরেক্ট ইন্টারেক্ট করতাম, যে স্যার তারা বসতো, আমরা কথা বলতাম, ব্ল্যাকবোর্ডে টাস্ক করাতো, পড়াতো, এই সব কিছুই মিলিয়ে একটা মিস করছি। কিন্তু মানে কি বলবো, এমনই। আর টিচার তারা লাইভ ক্লাসে যেটা, ওরা জাস্ট একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়াচ্ছেন, কোনো স্টুডেন্ট নেই, তার জন্য হ্যাটস অফ, কিন্তু এটা এতটা ইজি না। তো আমাদের জন্য এত কিছু করছেন, তার জন্য আমি একটা থ্যাংক ইউ বলতে চাইব সব টিচারদের। আমিও জানাচ্ছি। আমি উল্টো করে বলি, এই যে ক্লাসে বকাঝকা, ধমক, এসব একটা ব্যাপার থাকে, এগুলো তো নেই, এই ব্যাপারটা কিভাবে উপভোগ করছো, করছো কিনা উপভোগ? এটা তো অবশ্যই আমরা, তবুও আমরা এখন কি হয়েছে রুল অনুযায়ী এত বেশি বকাঝকা দেয় না, তবুও এটা তো অবশ্যই। যে ওইখানে গেলে কি হতো, যে আমরা একটু দৌড়াতাম তো বোগা খেতাম, স্কুলের মধ্যে একটা একটা দৌড় মারলে বোগা খেতাম, তো ওই তুলনায় তো এখন বেশ আরামই আছে। আসলে তবু স্কুল মানে স্কুল, হ্যাঁ স্কুলের ব্যাপারটাই আলাদা, কিন্তু পরিস্থিতির কাছে তো হার মানতেই হবে, মেনে চলতেই হবে, পরিস্থিতির সঙ্গে সমঝোতা করে চলাই জীবন, এই ক্ষেত্রে এই ব্যাপারটা মানিয়ে নিতেই হবে। তবে আমি যতদূর জেনেছি, আমি যতদূর শুনেছি, হ্যাঁ ছাত্রছাত্রীরা তোমাদের মতোই কিন্তু খুব দারুণ উপভোগ করছে, এই বিষয়টি কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক দিক। হ্যাঁ আচ্ছা, এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর আরো অধিক জোর দিলে হ্যাঁ মনে হয় ভালো হবে? আমি প্রথমে অনুরাধার কাছে জানতে চাই, কোন কোন বিষয়গুলোর উপর একটু অধিক, যদি একটু বেশি জোর দেওয়া হয় তাহলে ভালো হবে মনে হয়। আমাদের গ্রামের দিকে অনেকের কাছে টাচ মোবাইল নেই বা অনেকের বাড়িতে টিভি নেই, তো ওরা লাইভ ক্লাসটা করতে পারছে না ঠিক, প্লাস ওদের পড়াশোনাটাও ঠিক মতো হচ্ছে না। তো ওদেরকে যদি একটু প্রেশার দেওয়া যায়, যেমন এখন আমাদের রিসেন্ট শুরু হয়েছে ক্লাস 3 থেকে 8 অব্দি একটু খেলো একটু পড়ো একটা স্কিমের মতো শুরু হয়েছে, ওখানে যেমন স্টুডেন্টসদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে টাস্ক দেওয়া হচ্ছে উইকলি, তো ওরা এটা করে অনেক আনন্দ পাচ্ছে, সেটাই এখন হচ্ছে। তো ওটাই আমি বলছিলাম, বিষয়টা ঠিক অন্যরকম, যে ধরো কোনো বিষয়ের উপর, হ্যাঁ কোনো বিষয়ে, বিশেষ কোনো বিষয়ের উপর অধিক ক্লাস প্রয়োজন বেশি, এরকম এরকম আমি আমি তোমার কাছে জানি, সিঞ্চনের কাছে জানতে চাই। তো যেরকম প্রথম অনুরাধা বলেছিল, আমাদের ইংলিশের মানে আমরা যেহেতু ইংলিশ মিডিয়াম, তো আমরা তো আমাদের কথাটাই বলছি, তো বাংলাতে তো হচ্ছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো টিচার্সরাও যত মানে অনেক চেষ্টাই করে পড়াচ্ছে, সুন্দর করে বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটাও বলে দিচ্ছে। তবুও মানে যদি পুরো মিডিয়ামটা টিচিং লার্নিং এর প্রসেসটা যদি মানে ইংলিশে যদি হতো, তাহলে অনেক বেশি উপকৃত হতাম আমরা সকলে। আচ্ছা তোমরা চাইছো ইংরেজিতে হোক, আশা করি কর্তৃপক্ষ, আসলে কবে নাগাদ এই স্কুল খুলবে, ক্লাস শুরু হবে সেটা তো বলা যাচ্ছে না, আশা করি কর্তৃপক্ষ আমাদের অনুষ্ঠান দেখছেন এবং এগুলো যারা এই সিঞ্চন আর অনুরাধা যা বলছে তা আশা করি আপনারা শুনছেন, সে ব্যাপারে আপনারা উদ্যোগী হবেন,
তাহলে কিন্তু বিষয়টি আরো বেশি ছাত্র ছাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে। তো এই ক্ষেত্রে যেটা আবারও বলতে হয়, 12 কোটি ভিউজ রয়েছে নিউজ ভ্যানগার্ডের হোয়াটসঅ্যাপ ভিউজ রয়েছে 12 কোটি, রাজ্যের শুধু নয় রাজ্যের বাইরেও বহু মানুষ দেখছেন। কেবল নেটওয়ার্কিং এর মাধ্যমে 22 লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড। সুতরাং এটি বিরাট বিষয়, এই বিষয়টিকে মাথায় রেখে বলতে হবে। আরো অন্যান্য চ্যানেল রয়েছে, সুতরাং বিষয়টিকে মাথায় রেখে বলতে হবে যে এই লাইভ ক্লাস যথেষ্ট উপযোগী। কারণ কবে নাগাদ এই স্কুল খুলবে, কবে নাগাদ শুরু হবে তা কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতিতে যদি লাইভ ক্লাসটা আরো বেশি যারা পড়ুয়া রয়েছে তাদের ইচ্ছা অনুসারে তাদের পরামর্শ নিয়ে কিভাবে আরো ভালো করা যায়, তাদের কাছে অধিক গ্রহণযোগ্য করে তোলা যায়, সে ব্যাপারে যদি একটু মনোযোগ দেন যারা কর্তৃপক্ষ রয়েছেন, তাহলে কিন্তু আরো অধিক ফলপ্রসূ হবে। আরো একটা কথা বলে রাখি, এই সময়ে অত্যন্ত জরুরি যে বিষয়টি ছাত্রদের, বিশেষ করে পড়ুয়াদের, এ ধরনের ক্ষুদে পড়ুয়াদের এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, দৈহিক দূরত্ব বজায় রেখে তাদের দিন যাপন করা, মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার বিষয়টি একটু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রয়োজন থাকতে পারে, তবে বাড়িতে বারবার হাত ধোয়া, হাত ধুয়ে পরিষ্কার রাখা, কারণ এই হাতের মাধ্যমে এই করোনা ভাইরাস কিন্তু হাতের মাধ্যমে মুখ দিয়ে শরীরে সংক্রমণ হতে পারে, এটা কিন্তু একটা বিপজ্জনক। হ্যাঁ, এবার আমি অবশ্যই অনুরাধাকে জিজ্ঞেস করব যে এই যে বর্তমান পরিস্থিতিতে হ্যাঁ কি কি করা প্রয়োজন নিজেদের করোনা মুক্ত রাখার জন্য, বিশেষ করে যারা পড়ুয়া রয়েছে তাদের তুমি কি বলবে? যারা পড়ুয়া রয়েছে তাদের জন্য বলবো, আমরা যতক্ষণ ঘরে থাকছি আমাদের অন্তত আধা ঘন্টা পর পর হাতটা ধোয়া উচিত, আর যদি ঘরে থেকে বেরোচ্ছি তাহলে তো মাস্ক আর স্যানিটাইজার মাস্ট, এই দুটো নিজের সাথে রাখতেই হবে। আচ্ছা সিনচন, তোমার কাছেও ঠিক এই ধরনের একটা বার্তা শুনতে চাইবো। অনুরাধা যেটা বলে সেটা তো অবশ্যই, এছাড়া মানে অনেক কাজে আমরা মাঝে মধ্যে বেরোই, বা এখন দেখা যাচ্ছে যে কিছু প্রাইভেট টিউটার্সরাও মানে ক্লাস শুরু করাচ্ছে, তো দেখাই যায় যেমন সকালবেলা জানলা খুলে দেখা যায় অনেক অনেক স্টুডেন্টসরাই আছে যারা মানে বাইরে ক্লাস করতে যাচ্ছে, তো তারা যাচ্ছে ঠিক আছে, আসার পরে আগে মানে ভালো করে স্নান করে হাত পা ধুয়ে এরপরে ঘরে ঢুকা উচিত, একবারে ফুলি স্যানিটাইজড হয়ে। এটাই আচ্ছা, এই যে যারা লাইভ ক্লাস করছেন টিভি চ্যানেলগুলোতে, তোমাদের বোঝাচ্ছেন শেখাচ্ছেন, এরপর হ্যাঁ কিভাবে তাদের এই পড়া এই এই শিক্ষাটা তোমরা কিভাবে গ্রহণ করছো, তারপর কি করছো তোমরা, এই যে পড়াচ্ছেন তারপর কি করছো তোমরা? তো যেমন আমার কথাটা আমি বলি, আমি যখন ক্লাসটা দেখি, ক্লাস দেখার পরে একবার পুরাটা, যেমন যখন আমরা যেমন কালকে আমাদের ইংলিশ গ্রামারটা পড়িয়েছে, টেন্সেস পড়িয়েছে, তো আমি কি করেছি, আমার কাছে মানে সাপ্লিমেন্টারি দুইটা বই আছে গ্রামার উপরে, আমি একটা থেকে টেন্সেসের চ্যাপ্টারটা একবার রিভাইজ করেছি, এরপরে দুইটা এক্সারসাইজ করেছি। হ্যাঁ অবশ্যই আমার দুইটা জায়গায় ডাউট ছিল, তাও জিজ্ঞেস করেছি, আজকে সকালে জিজ্ঞেস করেছি। তো কালকে তো মানে আমি একটা এর আগে একটা ওকেশনে গিয়েছিলাম, তো এসে বেশি একটা টাইম পাইনি, তো আজকে সকালবেলা ইউটিউবের মধ্যে গিয়ে আমি সুন্দর করে কোশ্চেনও করে দিয়েছি, আর তারা আমাকে আজকে দুইটার সময়ের মধ্যে তারা আমাকে রিপ্লাইও দিয়ে দিয়েছে, আবার একটা জিনিসও পাঠিয়েছে সঙ্গে, তারা একটা এক্সারসাইজও করতে পাঠিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে, একটা পিডিএফ ফর্মে মানে পাঠিয়েছিল। আর অনুরাধা তুমি কি বলবে, তুমি কিভাবে করছো পরবর্তী কাজটুকু? আমি যখন লাইভ ক্লাস হচ্ছে তখন একটা খাতা নিয়ে বসছি, বসে মানে যা যা ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে যে জায়গাগুলো স্যার ম্যাম তারা বোঝানোর সময় এগুলো নোট করে নিচ্ছি, সেটাই। তারপর পরে চ্যাপ্টারটা একবার পড়ছি, যে যেমন সিনজন বলল, চ্যাপ্টারটা একবার পড়ছি, পরে যদি কোনো আমার ডাউট থাকছে তাহলে আমি এক হয়তো ওই ইউটিউবে গিয়ে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছি, নয়তো আমার মা বাবাকে জিজ্ঞেস করে নিচ্ছি, এইভাবেই করছি। এটা কিন্তু যা শুরুতেই বলেছিলাম যে এই ক্ষেত্রে যেহেতু মা বাবা সঙ্গে একটা রোল প্লে করছে, বড় একটা রোল প্লে করছে,
এক্ষেত্রে আবারও বলতে হয় অত্যন্ত উপযোগী একটি সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী পদক্ষেপ। যদি এ ধরনের পদক্ষেপটা গ্রহণ না করা হতো তাহলে কিন্তু রাজ্যের শিক্ষার্থীদের একটা বড় সমস্যায় পড়তে হতো। হ্যাঁ, যেটা সিঞ্চন বলছিল যে নির্দিষ্ট সংখ্যক একটা একটা গ্রুপকে নিয়ে ক্লাস করানোর একটা চিন্তাধারা করছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের যারা কর্তা রয়েছেন তারা। তবে আমার মনে হয় এবং যারা শিক্ষাবিদ রয়েছেন তারাও ব্যাপারটিকে অবশ্যই সমর্থন করবেন যে এভাবে না গিয়ে এই বিস্তৃতভাবে লাইভ ক্লাসের মাধ্যমে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটা অত্যন্ত শুভদায়ক একটা দিক। সুতরাং আমি যারা পড়ুয়া রয়েছে যারা তোমরা লাইভ ক্লাস করছো প্রতিদিন দেখছো, আমরা বলে রাখছি নিউজ ভ্যানগার্ড কিন্তু প্রতিদিন একটা স্পেস দিচ্ছে ফ্রি, কোনো পিনে পয়সায়। এই ক্ষেত্রে কোনো পয়সা নেওয়া হচ্ছে না সরকারের কাছ থেকে, এমনটা এত বিরল ঘটনা। তা এই ক্ষেত্রে নিউজ ভ্যানগার্ড অবশ্যই রাজ্য সরকারের পাশে থাকবে এমন একটা সময়ে একটা অনভিপ্রেত একটা পরিস্থিতি, একটা আতঙ্কের কোনো কারণ নেই কিন্তু উদ্বিগ্ন হওয়ার একটা বিষয় তো থেকেই যাচ্ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে, আর বিশেষ করে যেহেতু ছোটদের এবং ষাটোর্ধদের এই ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই অবশ্যই পড়ুয়াদের ক্ষেত্রে একটু নজর বেশি রাখতে হবে। সিঞ্চন খুব সুন্দর বললো কি করে এই বর্তমান সময়ে নিজেদের স্যানিটাইজ করতে হবে, এবং অবশ্যই অনুরাধাও বললো। এবার আমি অনুরাধার কাছে জানতে চাইব যে অনুরাধা, অঙ্কটা তুমি কিভাবে করছো, কখন করছো, কি অঙ্ক ম্যাথ ম্যাথের কথা বলছি? অঙ্ক বাড়িতে আমি এমনিতে চ্যাপ্টার্স গুলো শুরু করে দিয়েছি, প্রায় আমার অলমোস্ট হাফ ইয়ারলি অবধি সিলেবাস কমপ্লিট করেছি। আচ্ছা, সিলেবাস কমপ্লিট করা বড় ব্যাটার না, কারণ এক্সামস এর কোনো ঠিক নেই এখন হবে কি হবে না। তো ম্যাথসটা এমনিতেই করছি, আর লাইভ ক্লাসে যখন দেখাচ্ছে তখন বুঝে নিচ্ছি বা মা বাবার থেকেও জেনে নিচ্ছি, প্লাস আমার কুটি মামা হেল্প করছেন, তো সব দিক থেকে আমি সাপোর্ট পাচ্ছি। ম্যাথসটা চলছে বেশ ভালোই। ভালোই চলছে। হ্যাঁ, সিঞ্চন তোমার ম্যাথ? হ্যাঁ, আমার ম্যাথস তো ভালোই চলছে। আমি কি বলবো, মানে আমাদের তো কখন করছো বিশেষ করে? হ্যাঁ, আমি আমি আসলে রাত্রেবেলা প্রত্যেক দিন 2 ঘন্টা অঙ্ক করি। এটা আমার একটা পার্সোনাল রুল, কারণ আমার অঙ্কটা মানে সবচেয়ে প্রিয় সাবজেক্ট। আর স্কুলের থেকে, যেমন আমাদের স্কুলের থেকে কি হয়েছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ হয়েছে, গ্রুপ হয়ে আমাদের তো প্রত্যেক দিন পড়ানো হচ্ছে, যেমন প্রত্যেক সোমবার দিন আমাদের অঙ্ক করানো হচ্ছে। তো অবশ্যই অনেক ভালো, আমার আমাদের আমার যেমন আমাদের তো অনেক ভালোই প্র্যাকটিস হচ্ছে, ভালোই প্র্যাকটিস। হ্যাঁ, দিনের রুটিনটা কিভাবে করেছো? রুটিনটা মানে এমন কোনো রুটিন আমি করিনি, আমি খালি এতটুকু বানিয়েছি যে রাত্রেবেলার মধ্যে, সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে আমি 2 ঘন্টা অঙ্ক করবো যেভাবে হোক। হলে যেমন কোনো সময় অসুবিধা থাকলে 1 ঘন্টা দুপুরবেলা করি, এরপর 1 ঘন্টা সন্ধ্যাবেলা করি, কিন্তু মানে দিনের মধ্যে 2 ঘন্টা অঙ্ক করতে লাগে আমার, কারণ অঙ্কটার প্রতি আমার ইন্টারেস্ট অনেক বেশি। ও যেমন বললো অঙ্কের প্রতি ইন্টারেস্ট বেশি, আমার ঠিক বায়োলজির প্রতি ইন্টারেস্ট বেশি। বায়োলজির ডায়াগ্রামস, তারপর বায়োলজি নিয়ে পড়তে আমার দারুণ লাগে। তো ও যেমন বললো যে 2 ঘন্টা ওর অঙ্ক করতে হয়, এবার আমার 1 ঘন্টা বায়োলজি পড়তে হয়। বায়োলজি একদিন না পড়লে আমার মনে হয় পড়াটা ইনকমপ্লিট। ইনকমপ্লিট ইনকমপ্লিট হ্যাঁ। কি হতে চাও বড় ভাই? প্রফেসর। প্রফেসর হতে চাও? আর তুমি সিঞ্চন, তুমি কি? আমি তো কসমোলজিস্ট হতে চাই। কসমোলজিস্ট হতে চাও? আর কেন, তুমি কেন প্রফেসর হতে চাও? কেন আমি অনুরোধ রাখতে বলছি, আমি প্রফেসর হতে চাই কারণ সব টিচারদের একটাই কথা থাকে, একটাই মোটো থাকে যে আমি যতটুকু জানি এটা আমি আমার নেক্সট জেনারেশন, দ্যাট ইজ আমার স্টুডেন্টসদেরকে আমি জানাবো, আমি ওদেরকে বোঝাবো, জানাবো সবটাই। তো ওটা মিলে, প্লাস আমার মাও টিচার, তো আমি মার থেকে ইন্সপিরেশন নিয়ে প্রফেসর হতে চাই। আসলে মায়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে অনুরাধা শিক্ষিকা মাফ করবেন প্রফেসর হতে চাই। আর এবং আমি এবার যেটা সিঞ্চনকে জিজ্ঞেস করব, খেলাধুলার প্রতি তোমার কতটুকু অনুরাগ রয়েছে? আমি প্রথমত বলবো আমি এত ভালো খেলতে পারি না,
এটা প্রথম বিষয়। এরপরও মানে স্কুল আমরা যখন স্কুলে যাই তখন বন্ধু বান্ধবরা থাকে, আর স্কুলে তো অনেক জিনিসও আছে, এর মধ্যে ক্রিকেটটা একটু বেশি পছন্দের বিষয়। তো এখন এই জিনিসটা মিস করো না? এই ধরো বইয়ের ব্যাগটাকে স্ট্যাম্প বানিয়ে ক্রিকেট খেলা, স্কুলের এই ব্যাপারটা, ভালো খেলতে হয় না, কোনো খেলাধুলা করতে ভালো খেলতে হয় না, ধরো তুমি ব্যাগটাকে স্ট্যাম্প বানালে, স্ট্যাম্প বানিয়ে নিশ্চয়ই কেউ একজন হয়তো বলটা নিয়ে যায়, ব্যাগটা জোগাড় হয়ে যায় কোথাও না কোথাও থেকে। এটা হতো কিন্তু যেমন আমার পার্সোনাল অসুবিধা আছে, বাড়ির মধ্যে অনেক বোকা খাবো, এদিকে ওদিকে লাগবে, কিছু জিনিস ভেঙে যাবে, অনেক বোকা খাবো। স্কুলে হয় না? হতো না? না, স্কুলে তো মাঠে মধ্যে খেলতাম, কোনো অসুবিধা নেই। সেটা মিস করছো এখন? এটা তো অবশ্যই আমি অনেক মিস করছি। অনুরাধা, অনুরাধা কি করছো? খেলাধুলা কতটুকু ভালোবাসো, খেলতে ভালোবাসো তুমি? হ্যাঁ, বেশ ভালোই লাগে আমার, যেমন ওর ক্রিকেট খেলতে ভালো লাগে। আমাদের স্কুলে আমরা ব্যাডমিন্টনটাই বেশি খেলি শীতের দিনে, তো আমরা ছেলে মেয়ে সবাই মিলে খেলতাম, প্লাস মাঠে আমাদের ডেইলি লাস্ট পিরিয়ডে গেমস, তো আমরা খেলতে যেতাম, সেটা বেশ মিসই করছি। আচ্ছা, এই যে তোমার, আমি আবার সিঞ্চনের কাছে যাচ্ছি, এই যে শুরু হয়েছে বা প্রায় ভালোই চলছে, শুরু না মধ্যগগনে বলবো, যে এই যে তোমার টিভিতে লাইভ ক্লাস, এক্ষেত্রে তোমার কি মনে হয় সিলেবাস শেষের যে বিষয়টি, এটা কি হবে বলে মনে হয়? মানে আমার পার্সোনালি যেটা মনে হয় যে হ্যাঁ অবশ্যই তারা খুব সুন্দর করে পড়াচ্ছে, ওই হিসেবে সিলেবাস শেষ করতেও পারে, কিন্তু মানে আমি যেভাবে বিষয়টাকে দেখছি, এখন আমাদের স্কুলে ক্লাস হচ্ছে না, তো ওই হিসেবে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, যেরকম একটা উদ্যোগ চলছে, তো ওই দিক দিয়ে জাজ করতে গেলে সিলেবাস শেষ হওয়াটা ইম্পর্টেন্ট না, আমাদের যে ক্লাস হচ্ছে এটাই আমি বলবো অনেক বেশি। এবং তোমার কথায় কিন্তু এটাও বেরিয়ে এসেছে যে সিলেবাস না শেষ হওয়ার কোনো কারণও নেই। অনুরাধা তুমি কি বলবে? সেম ওর মধ্যে, আমরা যে প্যান্ডেমিকটার মধ্যে এমন টিচার্স তারা উদ্যোগ নিয়ে, রাজ্য সরকার উদ্যোগ নিয়ে আমাদের ক্লাস করাচ্ছেন, সেটাই অনেক বড়। আর সিলেবাস বা কোর্স কমপ্লিট হওয়াটা বড় একটা ম্যাটার না, অ্যাকচুয়ালি ক্লাসটা তো আর সিলেবাস কমপ্লিট হওয়া নিয়ে হচ্ছে না, আমাদের একটা সাপ্লিমেন্ট ক্লাস দিচ্ছে, সেটা অনেক হেল্পফুল আর অনেকটা ইনফ্লুয়েন্সিয়াল সেটাই। কিছু বলতে চাইছিলে তুমি? বলতে চেষ্টা করছিলে কিছু? হ্যাঁ, বলতে চাইছিলাম মানে আমাদের ক্লাস তো হচ্ছে, নো ডাউট আমরা অনেক খুশি, কিন্তু মানে মাঝে মধ্যে কি হয় আমাদের যে টিচিং লার্নিং প্রসেসে বোর্ডটা ইউজ হয়, এটা মানে হোয়াইট বোর্ড ইউজ হয়, আর কি হয় মানে মার্ক পেন দিয়ে লেখা হয়, তো ক্যামেরার লাইটটা গিয়ে রিফ্লেক্টেড হয়, তো মাঝে মধ্যে দেখাটা দেখা যায় না, এটা মাঝে মধ্যে একটু অসুবিধা, তো এটাকে যদি আমরা মানে অনুরোধ করব, এটাকে হোয়াইট বোর্ডটা সরিয়ে যদি গ্রিন বোর্ডের কোনো ব্যবস্থা করা যায় তো অনেক ভালো হয়। খুব ভালো একটা, আমার মনে হয় যে যে কথাটা বললো সিঞ্চন, এই বিষয়টি কিন্তু অবশ্যই ভেবে দেখা উচিত, যদি এই রিফ্লেকশনের জন্য লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ওটা সমস্যা, এক্ষেত্রে নিশ্চয়ই ফোন করে আবার জানতে হয়, বলতে হয় ম্যাডাম আমি দেখতে পাচ্ছি না লেখাটা, আমরা কিন্তু শুনি, এমন আমরা শুনি, আমরা টিভিতে প্রায় শুনি ফোন আসছে, ম্যাডাম দেখতে পাচ্ছি না, স্যার দেখতে পাচ্ছি না লেখাটা, আর স্যার তখন হয়তো আরো বড় বড় করে লিখে দিলেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে অবশ্যই। আচ্ছা, শুধু কি সবুজ একটা বোর্ড ব্যবহার করতে হবে না যাতে ওই লাইটের রিফ্লেকশন না? মানে সবুজ বোর্ডটা আমি এই জন্য বলেছি, এখন এটা অনেক বেশি পপুলার, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত মানে সবুজ বোর্ড হতে লাগবে এটা এমন কোনো কথা নেই, খালি মানে লাইটের যে রিফ্লেকশনের ব্যাপারটা এটা হয়েছে মেন অসুবিধাটা, তো এটা যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে প্রবলেম সলভ হয়ে যায়, মানে সবুজ বোর্ডই হতে হবে এমন কোনো কথা। আমরা আমরা নিউজ ভ্যানগার্ড এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে ভাববো, যাতে করা যায়, যাতে এই রিফ্লেকশন না হয়, কি করে তোমাদের আরো বেশি উপকার হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা এটা অবশ্যই আমাদের যারা টেকনিশিয়ান রয়েছেন তাদের সহযোগিতা আমাদের নিতে হবে, আমরা সে ব্যাপারে অবশ্যই উদ্যোগ গ্রহণ করব। কথায় কথায় একটা কথা বলতে হয় জানো, তোমরা জানি না তোমাদের গত বছর বা এর আগে তোমাদের মনে পড়ে কিনা, এই বর্তমান সময়ে তোমরা দেখেছো কিনা জানি না,
প্রচুর ঘুড়ি উঠছে, দেখছো? আমাদের বাড়িতে একটা এসে পড়েছে, ইচ্ছে হয় ঘুড়ি উড়াতে? ইচ্ছে হয়, ইচ্ছা তো হয়, বানিয়ে তো ছিলাম, এখন উড়াতে পারি না, কি করি? কেন উড়াতে পারো? কেন? অনেক চেষ্টা করেছি। আর আমাদের যেমন আমার বাড়ির উপরে লাইন আছে, তার আছে, আটকে যায়, হয় না, হয় না, অনেক চেষ্টা করেছি, উড়ে না। এটা খুব ভালো কথা বলেছো, অনেক চেষ্টা করেছো কিন্তু থামলে চলবে না, সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। রাজ্য সরকারও কিন্তু খুব চেষ্টা চালিয়েছে কিভাবে আমাদের এই রাজ্যের পড়ুয়াদের পড়াশোনাটা চালিয়ে নেওয়া যায়। এই সময়ে একটা অভূতপূর্ব পরিস্থিতি, হ্যাঁ, বন্ধ স্কুল কলেজ সব বন্ধ, রাজ্য সরকার এই লাইভ টিভির মাধ্যমে এই লাইভ ক্লাস করাচ্ছে, হ্যাঁ, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শুভ পদক্ষেপ আমি বলবো। যারা তোমরা যারা বললে যে এই ক্ষেত্রে একটা সাপ্লিমেন্টারি ক্লাস তোমরা পাচ্ছ, হ্যাঁ, কিন্তু সিলেবাস শেষ হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমার মনে হয় যে সিলেবাসটাও একটু একটু করে শেষ হয়ে যাবে। হ্যাঁ, যথেষ্ট, আমরা তো দেখি, আমরা যখনই দেখি তখনই আমরা বুঝতে পারি যারা পড়াচ্ছেন, হ্যাঁ, তাদের মধ্যে একাগ্রতা, নিষ্ঠা এবং নিজেদের উজাড় করে দেওয়ার যে একটা মানসিকতাটা কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারি। হ্যাঁ, আর আমার যে জিনিসটা মনে হয়, তবু বিদ্যালয়ে ক্লাসে ক্লাস করানো এবং এই টিভিতে ক্লাস করানো, লাইভ টিভিতে শোয়ে ক্লাস করানো, দুটো অনেক ফারাক, তবু যারা পড়ান তারা কিন্তু অনেক বেশি মনোযোগ সহকারে পড়াতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আমরা উপলব্ধি করছি। কিভাবে করছি বা বিষয়টা কোন কোন দৃষ্টিকোণ থেকে বললে এই কথাটা বলতে পারি? আমরা তো সবাই ভালো যারা পড়াশোনা করি, স্কুলে যাই, সবাই, কিন্তু সবাই ভালো, আমি ভালো, তুমি ভালো, আমি এখন করি না, তুমি ভালো পড়াশোনা করো, হ্যাঁ, কি হয়, কিন্তু আমরা হইচই করতে ভালোবাসি, গন্ডগোল করতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, হ্যাঁ, যেটা তো হয়, এতক্ষণ যারা পড়ান না ভীষণ বিরক্ত হন, রেগে যান, তখন মাঝে মধ্যে ভুলে, যদিও নিয়ম নেই, একটু উত্তম মধ্যম পড়ে যায়। হ্যাঁ, এখন কিন্তু আর ওই পড়াশোনা না পারলে মারের ব্যাপারটা উঠে গেছে, উঠে গেছে, হ্যাঁ, কিন্তু ওই দুষ্টামিটা না সহ্য করা যায় না, যখন স্যার ম্যাডামরা পড়ান, খুব মনোযোগ সহকারে পড়ান তো, হ্যাঁ, কিন্তু ওই তখন যদি কেউ দুষ্টুমি করে তখন আর ওনারা ধৈর্যটা ধরে রাখতে পারেন না, ওই চার চলতি ধরুন একটা কানে মোচর চুল ধরে টান, এসব হয়ে যায়। যাই হোক, এগুলো কিন্তু একটা অঙ্গ, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। আমরা আমাদের ছোটবেলার কথাই বলি, এগুলো না আমাদের একটা অতীত স্মৃতি হয়েছে, বলবো না এখন, এখন এখন বলা উচিত হবে না, এখন তো অন্য একটা বিষয়, হ্যাঁ, এগুলো হয়েছে, এগুলো কিন্তু আমরা তোমরা মিস করছো এখন। হ্যাঁ, অবশ্যই, এটা তো আর কি মিস করছো? আর স্কুলে খেলাধুলা, দৌড়াদৌড়ি, তারপর বন্ধু বান্ধবদের সাথে কথা বলা, ক্লাস, ক্লাসটা আচ্ছা সাইডেই রাখলাম, স্কুলে বাকি যা হয় এই এগুলোই, স্যার ম্যামদের সাথে মাঝে মধ্যে একটু গল্প করা, একটু কথা বলা, সেগুলো সব মিলিয়ে। সিনচন, তুমি? আমার তো আমাদের কেসে কি হতো, আমরা যখনই কিছু বুঝতাম না, যেমন মিড ডে মিলের টাইমে আমরা মিড ডে মিল করতাম, সোজা চলে যেতাম স্যার বা ম্যামের কাছে, গিয়ে বলতাম ম্যাম এটা বুঝাও, স্যার এটা বুঝাও, বুঝিনি, এটাতে অসুবিধা, এটা এরকম কেন, এটা সেরকম কেন, তো ওইসব দিক দিয়ে তো এখন এসব হচ্ছে না, তবুও মানে যা হচ্ছে এটা তো অনেক বড় পাওনা, এটাই অনেক বেশি। এই সিনচনের কথা থেকে আরেকটি কথা বলতে হয়, একটা সময় ছিল আমাদের সময়, এই কথা বলবো না, একটা সময় বলবো, একটা সময় ছিল ওই গুরুগম্ভীর ভাব শিক্ষক ছাত্রদের মধ্যে, হ্যাঁ, একটা গুরু গম্ভীর, একটা গুরু শিষ্য ভাব, এটা কিন্তু এখন নেই। হ্যাঁ, এখন টিচাররা অনেক বেশি আন্তরিক, অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে, অনেক বেশি ফ্রেন্ডলি, বন্ধুত্ব মনোভাবাপন্ন তারা, হ্যাঁ, এবং যারা পড়ুয়া তারাও আদরটা, স্নেহটা আদায় করে নিতে পারে, হ্যাঁ, তোমরাও আশা করি এটা পারো, এর জন্য পরিস্থিতিটাই পাল্টে গেছে। তো এগুলো আশা করি তোমরা মিস করছো, কিন্তু কিছু তো করার নেই, কি বলবে, এমন একটা পরিস্থিতি প্রতিদিন বাড়ছে, হ্যাঁ, আজকে প্রায় 25,000-এর উপর সম্ভবত ভারতবর্ষে করোনা সংক্রমণ সংক্রমণের ঘটনা ঘটেছে, আজকে বলতে গত 24 ঘন্টা, স্বাস্থ্যমন্ত্রক, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সকাল 8টায় যে মেডিকেল বুলেটিন প্রদান করেছে, সেই বুলেটিন অনুসারে
এবং মৃতের সংখ্যাটাও প্রায় অনেক বেশি, ক্রমশ বাড়ছে। হ্যাঁ, তবে একটা জিনিস কি জানো, এই রাজ্যে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই ভালো, অনেকটাই নিয়ন্ত্রিত। হ্যাঁ, আরো একটা কথা বলি, আমাদের অনেক যে যে কোভিড কেয়ার সেন্টার গুলো রয়েছে, এগুলো অনেকগুলোই কিন্তু খালি। হ্যাঁ, এবং কোয়ারেন্টাইন যে সেন্টার গুলো রয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার যাকে বলা হয়, সেগুলো কিন্তু অনেকগুলোই খালি। আমরা চাইবো কোনোদিন এগুলো না ভরুক এবং এগুলো একজনও না থাকুক। যখন বাড়তে লাগলো তখন তো ভয়টা বেড়ে গেছে। একজন উদয়পুরের একজন মহিলা, আমি নামটা বলবো না, প্রথম আক্রান্ত হলেন। তারপর একজন টিএসআর জোয়ান আক্রান্ত হলেন, তখন আমরা বলছিলাম যে না, আর হবে না, রাজ্য সরকার করছে। হ্যাঁ, সত্যি রাজ্য সরকার কিন্তু অত্যন্ত খুব ভালোভাবে এটাকে ম্যানেজ করছে। হ্যাঁ, রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো বলেই কিন্তু আমাদের এখানে যে সুস্থ হওয়ার সংখ্যাটা, যে পার্সেন্টেজ বা এই যে শতাংশের হার সুস্থ হওয়ার, এটাও কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, দুর্ভাগ্যবশত একজন, হ্যাঁ, একজনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এটা এটা সত্যি দুর্ভাগ্যের, কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি, স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ দিতে হয় এবং শিক্ষা দপ্তর যেভাবে আমাদের এই তোমাদের বিশেষ করে খুদে পড়ুয়াদের এই লাইভ ক্লাস করাচ্ছে, এর জন্য শিক্ষা দপ্তরকে সাধুবাদ জানাতে হয়। বিশেষ করে শিক্ষা দপ্তরের মন্ত্রী, হ্যাঁ, বারবার ওনাকে এই ব্যাপারে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। হ্যাঁ, নাহলে কিন্তু এই যারা তোমরা পড়ুয়ারা আছো, তারা কিন্তু একটা বিরাট সমস্যায় পড়ে যেতে, তোমরা আনটাচ হয়ে যেতে, পড়াশোনার সঙ্গে হয়তো তোমাদের সংস্পর্শই থাকতো না। এতে কিন্তু তোমাদের এই যে ধার করার বিষয়টি, জানো তো, দাও যদি তুমি ধার না করো ধার চলে যাবে, যদি কাজ না হয় ধার চলে যাবে, তোমার পড়াশোনা প্রতিদিন করতে হয়। হ্যাঁ, এক্ষেত্রে যারা এই ব্যবস্থাটা করেছেন, হ্যাঁ, তাদের অসংখ্য ধন্যবাদ। আবার বলে রাখি, নিউজ ভ্যানগার্ড এক্ষেত্রে প্রতিদিন একটা ফ্রি পেজ দিচ্ছে এবং প্রতি নিউজ ভ্যানগার্ডের এই এই যে লাইভ ক্লাস রাজ্যের 500 গ্রামের মানুষ দেখতে পাচ্ছে, শহর তো আছেই, এবং 22 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে নিউজ ভ্যানগার্ড। এছাড়া এবং রাজ্যে তো রয়েছেই, বহিরাজ্যে রয়েছে, ইউটিউবে আপলোড হচ্ছে। হ্যাঁ, যারা সরাসরি ক্লাসটা করতে পারছে না, ইউটিউবে দেখতে পাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা বিশাল দিক। এটা আধুনিক যুগ, এটা এটা কাজে লাগাতে হবে। এমন একটা পরিস্থিতি আমরা মোকাবেলা করব, আমরা যুদ্ধে জয় করব, এটা যুদ্ধ আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমরা বারবার হাত ধোবো সাবান দিয়ে, হাইজেনিক থাকবো আমরা। এই ক্ষেত্রে আশা করি তোমরা খুব ভালোভাবে, আর তোমরা হচ্ছে এই তোমাদের কিন্তু যারা তোমরা পড়ুয়া, খুদে পড়ুয়া, আজকে তোমরা খুদে, একদিন তোমরাই হবে এই সমাজের হাল ধরতে হবে তোমাদের। হ্যাঁ, তোমরাই কিন্তু একদিন এই সমাজটাকে দিশা দেখাবে। হ্যাঁ, তোমাদের এখন থেকে সেই মানসিকতা তৈরি করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। তুমি বাড়ি থেকে বেরিয়ে বোঝাতে হবে তা নয়, এখন সুযোগ আছে, তুমি তোমার ফোনের মাধ্যমে বলতে পারো। হ্যাঁ, কীভাবে সচেতন হতে হবে, কীভাবে নিজেকে ভালো রাখতে হবে, এগুলো তোমরা মানুষকে বোঝাতে হবে। সবাই মিলে এই সচেতনতার মাধ্যমে, যেহেতু কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি, সুতরাং সচেতনতাই কিন্তু আমাদের এই করোনা মহামারীর বিরুদ্ধে জয়লাভের একমাত্র পথ, একমাত্র উপায়। যদি আমরা সেটা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে। দর্শক বন্ধুরা, আপনাদের আবারও জানিয়ে রাখি, এই সিঞ্চন দেবনাথ শিশু বিহার স্কুলের নবম শ্রেণীর ছাত্র, নবম শ্রেণী মানেই কিন্তু এই মাধ্যমিকের প্রস্তুতি শুরু, এবং অনুরাধাও ঠিক তাই। এই অনুরাধাও এই মাধ্যমিকের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সেও ক্লাস 9-এ পড়ে, ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুল, দুটো স্কুলই এই রাজ্যের, এই আমাদের রাজধানী আগরতলার বনেদি স্কুল। সুতরাং তাদের উপর যে একটু বাড়তি চাপ আছে এবং বাবা মায়েরও যে একটা আলাদা একটা বিশেষ তাদের উপর একটা আশা প্রত্যাশা রয়েছে, সে বলার অপেক্ষা রাখে না। সিঞ্চন বাবা কি বলে, মা কি বলে? হ্যাঁ, আমার উপরে ওই ব্যাপারটাতে আমার প্যারেন্টসরা এত বেশি চাপ দেয় না, আমার নিজেরই চাপ আছে। নিজের চাপ? হ্যাঁ,
মানে আমার নিজের বেশি ইচ্ছা যে বোর্ডসে একটা তো মোটামুটি একটা ভালো র্যাঙ্ক করতে লাগবে। আচ্ছা, অবশ্যই এমন যদি একটা লক্ষ্য থাকে তাহলে কিন্তু খুবই ভালো। অনুরাধা, তুমি তোমার বাবা মা কি বলে? আমার বাবা মাও সেম প্রেশার দেয় না আমাকে কখনোই, কিন্তু যখন কোনো কোনো সময় আসে আমি নিজে একটু পড়াটা কমিয়ে দিই, তখন এটা প্রত্যেক মা বাবাই বলবেন বলবেন সেটাই। আর মাধ্যমিক নিয়ে এটা সবারই একটা টার্গেট থাকে, একটা ভালো র্যাঙ্ক পাওয়ার, মানে স্ট্যান্ড করা। আর যেহেতু এখন কিন্তু স্ট্যান্ড করাটা অনেকটা ইজি, আগের দিনের তুলনায় অনেকটা ইজি, যেমন এবার 24 জন স্ট্যান্ড করেছেন, তো লাইক দ্যাট সেটাই। স্মার্টফোন আছে বাড়িতে, সবার স্মার্টফোন থাকে। তোমার স্মার্টফোন আছে ব্যক্তিগত? না, ব্যক্তিগত স্মার্টফোন নেই। কার স্মার্টফোনটা বেশি টানাটানি করো তুমি, বাবা না মায়ের? মা, মায়েরটা। আর সিজন তুমি? মা, বাবা তো থাকে না, বাবা তো অফিসে থাকে। মায়েরটা? মায়েরটা দিয়ে করি। বকাবকি করে? বকাবকি তেমন একটা করে না, কারণ আমার মানে একবার ভীষণ দরকার হলে আমি ইউজ করি, এছাড়া অন্য কোনো ইউজ করি না। অবশ্যই, এছাড়া যেমন আমার কেস, আমার চোখের একটু অসুবিধা আছে, তো মা মানে একবারে কাজের সময় নিলেও মা একটু অ্যাওয়ার করে দেয় যে দেখো তাড়াতাড়ি কাজ শেষ করে রেখে। আর যেমন এখনের টাইমটাতে তো ফোনের ইউজটা অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, এখন তো প্রয়োজনীয়তাও রয়েছে। হ্যাঁ, কিন্তু এই মোবাইল ফোন বা স্মার্টফোন কিন্তু আমাদের জীবনধারাকে অনেক সহজ করে দিয়েছে, কাছে করে দিয়েছে, সুদূরকে কাছে করে দিয়েছে। এই ক্ষেত্রে অবশ্যই স্মার্টফোনের একটা উপকারিতা রয়েছে, কিন্তু অপকারিতাও কিন্তু অনেক অনেক রয়েছে। হ্যাঁ, সুতরাং ঘড়ির কাঁটা বলছে এখন আমার এই অনুষ্ঠান শেষ করতে হবে। সুতরাং দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই অনুষ্ঠানের দুই শিল্পী অনুরাধা আচার্য এবং শিশির বিহার স্কুলের সিঞ্চন দেবনাথকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি দেবব্রত চক্রবর্তী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।